বীরেন্দ্র নাথ দত্তর দেহাবসান, হেরাই গল এটা চিনাকি কণ্ঠ, রেডিওত বাজি উঠা গীতবুরে প্রতিজন অসমিয়ার আপন কণ্ঠ হয়ে পড়া বীরেন্দ্র নাথ দত্তই সোমবারে পুয়া প্রায় 7 বজাত গুয়াহাটির দিসপুর পলিক্লিনিক হসপিটেলত চিকিৎসাধীন অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে থাকা বরেণ্য ব্যক্তিগুলিক 19 অক্টোবর ব্যক্তিগত চিকিৎসালয়খনত ভর্তি করা হয়েছিল। মৃত্যুর সময়ত তেখেতর বয়স হয়েছিল 88 বছর। অসমীয়া লোক সংস্কৃতির সাধক, গবেষক, গীতিকার, সুরকার, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ ডক্টর বীরেন্দ্র নাথ দত্তর মৃত্যুর খবর বিয়পি পড়ার পিছতে হসপিটেলখনত ভিড় করেহি বহুগুণমুগ্ধ হয়। শিল্পীর পথারত এজন প্রকৃত খেতিয়ক ডক্টর বীরেন্দ্র নাথ দত্তক আজি আমি হেরুয়ালো। সচাকই তেনেকুৱা এজন ব্যক্তিক আজি আমার মাজৰ পৰা হেরুয়াইছো, আমি সচাকই মর্মাহত হয়েছো। আমার যেখানি সংস্কৃতি ক্ষেত্রের লগত যেখানি দরকার, অতিকৈ দরকার, সেখানে তেখেতে সুন্দরভাবে রাখিছিলে আর দিবলৈ কৈছিলে। সেটা মোৰে ভাগ্য যে আমি যেনেকে হোক তেখেতর গুণ, যিমান গান আছিলে গোটেইখিনি আমি রেকর্ড করে রাখিছো। পরবর্তী সময়ত হসপিটেলৰ পৰা প্ৰয়াত বীরেন্দ্র নাথ দত্তর নশ্বৰতে লৈ যোৱা হয় শিলপুখুৰীৰ বাসভবন কল্পলোকলৈ। শিলপুখুৰীৰ বাসভবনতো একেই পৰিৱেশ, ভিৰ কৰিলেহি বহুগুণমুগ্ধ। বহুকেইগৰাকী বিশিষ্ট ব্যক্তি, দল, সংগঠনে বাসগৃহতে লোক সংস্কৃতিৰ সাধকগৰাকীলৈ শেষ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰে। কোনো কন্ট্রোভার্সি ইস্যু না থাকার কারণে সকলে তো ভাল পাইছিল, আর সেই কারণে মানে যে চকুত চকুপানি ওলাইছে যে শিক্ষকে নয় মোর মানে গাইড আছিল, ফিলোসফার গাইড স্যার বলে কলে বা বীরেন্দ্র নাথদেবের কথা কলে অসমের পৰা বা অসমের বাইরের মানে বহুতেই মূর্তি জানে। বিশেষ এনেকুৱা ধরনের গুণী মানুষ আছিল আর এনেকুৱা অধ্যয়ন করেছিল, এনেকুৱা এনেকুৱা গুণী ব্যক্তি এজন আমার মাজত পৰা আজি রাতেপা প্রায় 6:45-6:50 ভিতরে তেখেতের আত্মায় শান্তি লাভ করো। বিয়লি ভাগত ৰাজ্যিক মৰ্যাদাৰে নৱগ্ৰহ শ্মশানত সাহিত্যিকগৰাকীৰ শেষকৃত্য সম্পন্ন কৰা হয়। আমি আগতে ভূপেন্দ্ৰৰ কথা কৈছিলোঁ, প্ৰাণাদাৰ কথা কৈছিলোঁ, কিন্তু বীৰেন্দ্ৰৰ যিটো আছিলে এই যে সৰু সৰু গানবিলাক, তেওঁ জাগাত গৈ অ ধুন ধুনীয়া মোৰ অকণমানী, এইটোৱে গানে কেতিয়াবা থাকে, অ ধুন ধুনীয়া মোৰ ফুটকিজনী, নলবাৰী তেনেকৈ গাইছিলে, ইমান ধুনীয়া ধুনীয়া কথাবিলাক তেওঁ হঠাৎ কৰি গাইছিল। 1935 চনৰ 1 মাৰ্চত জন্মগ্ৰহণ কৰা বীৰেন্দ্ৰ নাথ দত্তই বহু কালজয়ী চিৰসেউজ গীতেৰে অসমৰ কৃষ্টি সংস্কৃতিৰ পথাৰ চহকী কৰি থৈ গৈছে। বিশেষকৈ বহুদিন বকুলৰ গোন্ধ পোৱা নাই, ৰহিমলা উৰণিৰ মাজেৰে বগলী বগা ফুট দি যা, ও ধুন ধুনীয়া অকণমানি আদি গীতসমূহ আজিও সকলোৱে মুখে মুখে গুণগুণায়। সৃষ্টিশীল লেখনি, গৱেষণামূলক কৰ্মৰে অসমৰ ভাষা সাহিত্য সংস্কৃতিৰ বৰপীৰা সমৃদ্ধ কৰা এগৰাকী পৰোধা ব্যক্তিয়ে 2003 চনত অসম সাহিত্য সভাৰ উত্তৰ লক্ষীমপুৰ অধিৱেশনত আৰু 2004 চনত সাহিত্য সভাৰ হোজাই অধিৱেশনত সভাপতিত্ব কৰিছিল। কৃষ্টি সংস্কৃতি সাহিত্য আৰু সংগীতৰ ক্ষেত্ৰখনলৈ আগবঢ়োৱা অনবদ্য অৱদানৰ বাবে বীৰেন্দ্ৰ নাথ দত্তক 2009 চনত ভাৰতৰ চতুৰ্থ সৰ্বোচ্চ অসামৰিক সন্মান পদ্মশ্ৰী বঁটাৰে সন্মানিত কৰা হয়। 2010 চনত ডক্টৰ বীৰেন্দ্ৰ নাথ দত্তই লাভ কৰিছিল জগদ্ধাত্ৰী হৰমোহন দাস সাহিত্য বঁটা। ব্যুৰ' ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।